অবশেষে সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর প্রকাশ হয়েছে নিউজে। তো কয়েক হাজার গ্রুপটি নিয়োগ করবে এবং এই যে নিয়োগ এটি হবে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আমরা জানি যে প্রিভিয়াসলি স্টাফ সিলেকশন কমিশন ছিল, তারপরে সেটা ডিমলিশ হয়েছে এবং তার মধ্যেই ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বলে একটি গ্রুপ একটি বোর্ড তৈরি হয়েছিল এবং তারা রাজ্য 6000 গ্রুপটি নিয়োগ করেছিল এবং তারপরে দীর্ঘ বিরতি। তো আজকের নিউজে যা প্রকাশিত হয়েছে আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, যারা বিষয়টি জানো না। পথ চলা শুরু করতে চলেছে রাজ্যের নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন। অফিসগুলিতে কর্মী নিয়োগের জন্য গত 17 এপ্রিল নতুন করে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের গঠনের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। নয়া কমিশনের কমিশন শুরুতেই সরকারি অফিসগুলিতে কয়েক হাজার গ্রুপটি নিয়োগের তোড়জোড় শুরু করেছে। নবান্ন সূত্রে সম্প্রতি এই খবর জানা গিয়েছে। কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। সংশ্লিষ্ট আইনে বলা আছে চেয়ারম্যান ও সর্বাধিক 6 জন সদস্যকে নিয়ে কমিশন গঠন করতে হবে। এই পদগুলিতে কাদের নিযুক্ত করা হবে তা নিয়ে এখন সরকারি মহলে জোর তৎপরতা চলছে। তো তোমরা জানো ইতিমধ্যে একটি গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ হয়েছে, আমরা সেটা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলগুলোতে এবং আমার চ্যানেলে তোমরা নিশ্চয়ই দেখেছো এবং অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছো যে রাজ্যে স্টাফ সিলেকশন কমিশন গঠন হতে চলেছে। তো তার মধ্যে এই খবরটি প্রকাশ হয়েছে। সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য 2016 সালের জানুয়ারিতে একটি বিশেষ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছিল রাজ্য সরকার। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক নির্দেশ জারির মাধ্যমে এক অবসরপ্রাপ্ত আমলার নেতৃত্বে ওই বোর্ড গঠন করা হয়, কিন্তু বছরখানেক আগে মন্ত্রিসভায় ওই বোর্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার আগে অবশ্য এই বোর্ড পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রায় 6000 গ্রুপ ডি নিয়োগ করেছিল। সফল পরীক্ষার্থীদের প্যানেল 2018 সালের আগস্ট মাসে প্রকাশিত হয়। সেদিন থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারি অফিসে পরীক্ষার মাধ্যমে স্থায়ী গ্রুপ ডি পদে কোনো নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা হয়নি। তো লাস্ট 6000 নিয়োগ হয়েছিল, আমরা জানি সেটা একটা স্পেশাল বোর্ড ছিল, যেটা গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড ছিল এবং সেটা 2018 সালে সেটা তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করেছিল। আর তারপরে 2018 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত নতুন করে কোনোরকম কোনো গ্রুপ ডি স্টাফ নিয়োগ হয়নি সরকারি ক্ষেত্রগুলোতে। যদিও তার আগে পরে স্কুলগুলোতে গ্রুপ ডি নিয়োগ হয়েছে, কিন্তু স্টাফ সিলেকশন কমিশন বা সরকারি যে সমস্ত অফিসগুলোতে রয়েছে সেখানে কিন্তু গ্রুপ ডি নিয়োগ হয়নি। তো এবার আবার সেখানেই শুরু হচ্ছে। সেদিন থেকে এখনও পর্যন্ত রাজ্যের সরকারি অফিসে পরীক্ষার মাধ্যমে স্থায়ী গ্রুপ ডি নিয়োগে কোনো নিয়োগ হয়নি। স্বাভাবিকভাবে শূন্যপদের সংখ্যা বাড়ছে। রিক্রুটমেন্ট বোর্ড গঠনের সময় সরকারিভাবে জানানো হয়েছিল পর্যায়ক্রমে 60000 গ্রুপ ডি নিয়োগ করা হবে, কিন্তু বোর্ডই উঠে যাওয়ায় তা আর হয়নি। সেই সঙ্গে বিগত বছরগুলিতে বহু শূন্যপদ তৈরি হয়েছে। তো 60000 গ্রুপ ডি নিয়োগের কথা ছিল, যেটা প্রিভিয়াস বোর্ড ছিল তাদের মাধ্যমে, তারপরে সেই বোর্ডটি ডিমলিশ হয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই এরপরেও কিন্তু নতুন করে শূন্যপদ তৈরি হয়েছে, ভ্যাকেন্সি তৈরি হয়েছে, অনেকে রিটায়ার করেছেন, অনেকে জব চেঞ্জ করেছেন। সেই সঙ্গে বিগত বছরগুলোতেও বহু শূন্যপদ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে এই বিপুল সংখ্যক শূন্যপদ এবার ধাপে ধাপে পূরণ করবে রাজ্য স্টাফ সিলেকশন কমিশন। এটি গঠনের জন্য বিধানসভায় সংশোধনী বিল পাস করানো হয়, তাতে রাজ্যপালের অনুমোদনের পর সরকার নয়া কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করে। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সচিবালয়ে, ডিরেক্টরেট ও আঞ্চলিক স্তরে সরকারি অফিসে 6000-এর বেশি গ্রুপ সি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা LDA, তো আমরা জানি যে একটা গ্রুপ সি রিক্রুটমেন্ট হয়েছে ক্লার্কশিপ, তো সেটাতেও 6000-এর বেশি রিক্রুটমেন্ট হয়েছে এবং এখনও কিছুটা বাকি রয়েছে, কিছু নন জয়নিং পোস্ট রয়েছে, সেগুলোতেও নিয়োগ হবে। এছাড়াও MSP PH ক্যান্ডিডেটদের নিয়োগও হবে এবং সেটার রেজাল্টটাও কিন্তু মে মাসের ফার্স্ট উইকেই বেরোবে। 2019 সালে PSC এই নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল, অর্থাৎ আমি প্রিভিয়াস যে ক্লার্কশিপ সেটার কথা বলছি। সরকারি অফিসে LDA পদে শূন্যপদের 10% গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি ভিত্তিতে পূরণ করা হয়। তো যা থাকে ভ্যাকেন্সি কোনো একটি সরকারি অফিসে, সেখানে তার 10% লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয় গ্রুপ ডি পোস্টের যে প্রমোশন তার মাধ্যমে। LDA শূন্যপদ তুলনামূলকভাবে বেশি থাকায় পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতার গ্রুপটি
কর্মীদের পদোন্নতির ভিত্তিতে পূরণ করা হয়। এলডি শূন্যপদ তুলনামূলক বেশি থাকায় পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতার গ্রুপ ডি কর্মীরা দ্রুত পদোন্নতি পেয়ে যায়। মাধ্যমিক উত্তীর্ণ হলে এবং কমপক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকলে পদোন্নতির জন্য গ্রেডেশন তালিকায় স্থান হয় সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মীর। এরপরে কম্পিউটার টাইপের পরীক্ষা সফল হলে এলডি হতে পারেন তারা। অর্থাৎ নয়া কমিশনের মাধ্যমে যারা গ্রুপ ডিতে নিয়োগ পাবেন তারা খুব তাড়াতাড়ি করে গ্রুপ সি পদে উন্নীত হবেন বা উন্নীত হওয়ার সুযোগ পাবেন। তো এটা একটা পরের বিষয়, যারা একটা ভ্যাকেন্সি থাকবে যেগুলোতে রিক্রুটমেন্টটা হবে, তো সেই হিসেবে তোমরা প্রিপারেশন নিয়ে এখন থেকে পড়াশোনা করো। আশা করি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি লেগে থাকে ভালো, তাহলে লাইক করতে ভুলো না। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।